إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذين ضد له ولا ضد له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم রসুলের প্রতি আমাদের ভালোবাসা বেশি না কম সবাই বলে বেশি না কম সবাই এক সুরে পড়ে আল্লাহুম্মা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়
কাছেরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন পচারের কাছে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أقرأ شبابي كم أنا الحمد لله أمي بحلو أتي أما در شبابي ده بحلو رخن كي شبابي ده شستو رخن كي شاب نعمو تير مالك كي أمرا بروشن شكر بكا চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ গুফরাতান ওয়া আসীলা سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد شبابي قرن لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা গুলো করলাম কার সবখানে আমরা প্রশংসা করব কার খাওয়ার সময় কার ঘুমানোর সময় কার
ঘুম থেকে জাগার সময় কার, কাউকে কিছু দেওয়ার সময় কার, তাহলে আমরা কার প্রশংসনীয় গোলাম হতে চাই? রাজি আছেন সবাই? আল্লাহ সবাইকে তুমি কবুল করো, আরো জোরে চিৎকার দিয়ে পড়ি আমিন। পূর্ব হিঙ্গুলি বাদামতলা, বাদামতলা এলাকার নাম না? আচ্ছা, এলাকাবাসীর উদ্যোগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ময়দানটাকে কবুল করুক, আমরা বলি আমিন। কততম প্রথম? আচ্ছা, কোন তম নাই? হ্যাঁ, এ যাবৎ যতদিন পর্যন্ত এই ময়দানগুলোতে কোরআনের মাহফিল হয়েছে, আল্লাহ প্রতিটা প্রোগ্রামগুলোতে মানুষ পর্যন্ত কবুল করো, আমরা বলি আমিন। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে কাজ করে যাব, সবাই রাজি আছেন? যদি জীবন দিতে হয়, যদি হাত কোরবান হয়ে যায়, যদি রিমান্ডে চলে যেতে হয়, যদি ঘর ছাড়তে হয়, যদি এলাকা ছাড়তে হয়, যদি বাংলার জমিন ছাড়তে হয়, সব ছাড়তে রাজি, কিন্তু ছাড়বো না একজনকে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এরাই হলো মুমিন, যারা জীবনের সব জায়গায় মনে রাখে একজনকে, কে তিনি? সুখে দুঃখে, খাইলে না খাইলে, সব জায়গায় যারা আল্লাহকে ভুলে না, ওরাই হলো মুমিন, ওরা হলো মুত্তাকি, ওরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কিন্তু কম হয়েছে আমার, আমার লাইফটা সেটেল হয় নাই, আল্লাহর উপরে রাগান্বিত হয়ে বসে আছি, আমি কি মুমিন হতে পারবো? কথা বলেন, মুমিন হওয়া যাবে? আল্লাহ দিক আর না দিক সন্তুষ্ট একজনের উপরে, তিনি কে? খাওয়াইলেও আলহামদুলিল্লাহ, না খাওয়াইলেও সুবহানাল্লাহ বলবেন না? খাওয়াইলেও কি পড়বেন, না খাওয়াইলেও কি? এই যে আমাদের মুমিনদের একটা শব্দ সবসময় মুখে থাকে, এই শব্দটা হলো আলহামদুলিল্লাহ, কারণ আমার সাথে একজন আছে, আমি তার প্রশংসা করছি, উনি আমার সব, উনি না খাওয়াইলেও আমি তার উপরে সন্তুষ্ট, খাওয়াইলেও সন্তুষ্ট, ঠিক কিনা? জেলখানায় রাখলেও সন্তুষ্ট, আবার যদি মঞ্চে বসায় হাজার লক্ষ মানুষের সামনে কথা বলায় তারপরেও সন্তুষ্ট, একজনের উপরে চিৎকার দিয়ে পড়েন তিনি কে? যান গিয়ে জিজ্ঞাসা করেন, যারা 12 বছর 14 বছর চার দেয়ালে বন্দী আছে, ওদেরকেও যদি জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন, ওনারা চিৎকার দিয়ে মুসকে হাসি দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। ওনাদের পরিবারের লোকজনদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে ভাই আপনারা তো, আপনার পরিবারের একজন লোক হয়তো উনি দীর্ঘ বছর কারাবন্দী, উনি কি পরিস্থিতিতে আছেন জিজ্ঞাসা করে দেখেন, কারণ আমরা তো ওনাদের প্রায় কাছাকাছি অনেক সময় উঠা বসা করি, যখন জিজ্ঞাসা করা হয় ওনারা বলেন সবাই রে বলেছে তার জন্য দোয়া করতে, তার জন্য যেন সবাই দোয়া করে, তাকে যেন নিয়ে কোনো টেনশন না করে, সুবহানাল্লাহ পড়বেন না? কারণ বোঝা যায় যে মুমিনরা যে কোনো স্থানে যাকুক, যে কোনো পরিস্থিতিতে থাকুক, যে কোনো জায়গায় যা, সব সময় একজনকে সঙ্গে নিয়ে যায়, তিনি কে? দুনিয়ার সঙ্গী সাথী হয়তো আমাদের সাথে থাকতে পারে, কিন্তু সব সময় ঘুমে ঘুম থেকে জাগ্রত, রাতের অন্ধকার কেউ নাই, কিন্তু আমাদের সাথে কে আছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম, এমন একজনকে আমরা বন্ধু বানিয়েছি যার মৃত্যু নাই, সবাই মরে যাবে, মরবে না কে? নাকি সন্দেহ আছে আল্লাহ মারা যাবে? হ্যাঁ, চট্টগ্রামবাসীর কোনো সন্দেহ আছে? এই জন্য আমরা সব জায়গায় আল্লাহরে মনে রাখি, সমুদ্রের মাঝখানে বিপদে পড়েছেন কাকে ডাকবো? কোন একটা জায়গায় রাতের অন্ধকারে পথ হারিয়ে ফেলেছেন কার উপরে ভরসা করব? সব জায়গায় মুমিন আল্লাহর উপরে ভরসা করে। তাহলে আমরা যেখানেই যাই, যে পরিস্থিতিতে যাই, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতটাকে বাড়িয়ে দেয়। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামতটাকে বাড়িয়ে দেব, আর যদি নিয়ামতের শুকরিয়া না আদায় করেন গ্রেফতার করবেন কে? নিয়ামতটাকে ছিনিয়ে নেবেন কে? সব নিয়ামতের মালিক কে? আল্লাহর নাম নিতে আপনাদের কেমন লাগে? সবাই তো বললেন না, কেমন লাগে? চিৎকার দিয়ে পড়েন আল্লাহ, আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ, আল্লাহরে ডাকবেন, কারণ পৃথিবীর সব ডাকে বিরক্ত আছে, কিন্তু বিরক্ত নাই একজনের নামে, কে তিনি? সারাদিন 1000 বার ডাকেন না কেন, এরপরও বিরক্ত আসবে না, সুবহানাল্লাহ বলবেন না?
সারাদিন যদি আপনি হাতের আঙ্গুলে বলেন আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ পড়ছেন বা আল্লাহু আকবার পড়ছেন অথবা আল্লাহ নাম নিচ্ছেন বিরক্ত আছে কথা বলেন আছে একটা বাচ্চা ছেলে আপনার কানের পাশে যদি 5 মিনিট কান্না করে বিরক্ত আসে না পয়তাড়াতাড়ি এর সরাও তো ভালো লাগে না আর কান্না কান্না সরায়া দেয় কিন্তু আল্লাহর নাম যদি আপনার পাশে কেউ জপে কেউ যদি জিকির করে শুনতেই মনে চায় সুবহানাল্লাহ বলেন কিন্তু শুনতে মনে চায় না ওর নামের জপার সাথে সাথে আপনারও ইশক উঠে যায় আপনার জবান দিও তখন আল্লাহর নাম বাহির হয়ে যায় এটাই হলো মুমিনদের আনাগোনা এখানেই বোঝা যায় মুমিন আল্লাহর নাম শুনলে পৃথিবীর কোন জায়গায় থাকতে পারে না ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ মুমিন তো তারা যেখানেই কোরআনের আলোচনা হয় যেখানে আল্লাহর জিকির হয় ওই জায়গায় মুমিনগুলো হাজির হয়ে যায় সুবহানাল্লাহ পড়বেন না এই জায়গায় কথা হয় কার আল্লাহ সবাই বলেন কার একজনের কিতাব থেকে আমরা এখানে কথা শুনবো কার কিতাব আল্লাহর কথা হচ্ছে এই জায়গায় তো আজেবাজে কোনো কথা নয় এখানে যত জিকির হচ্ছে এখানে আল্লাহর কথা হচ্ছে এখানে পৃথিবীর কোনো মুমিন যদি আশেপাশে থাকে তাহলে ওই মুমিন আর কোনো কাজে থাকতে পারবে না কারণ সবচাইতে জিকির পছন্দ করে মুমিনরা চিৎকার দিয়ে বলো ঠিক কি না আল্লাহর জিকিরের চাইতে বড় কিছু আছে আমাদের সবচাইতে বড় তিনি কে আল্লাহ ওনার কাজটা হলো আমাদের কাছে সবচেয়ে বড় কাজ এই জন্য আল্লাহ বললেন মুমিন যারা তারা পৃথিবীর কোন কাজে ব্যস্ত থাকে না যদি আল্লাহর জিকিরের কথা শুনতে পারে সুবহানাল্লাহ পড়বেন না আমরা এখানে এসেছি কার জিকির করার জন্য নামাজটাও জিকির দান সাদাকা করাও জিকির মায়ের ইহসান মায়ের খেদমত করাও জিকির আবার বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইটাও জিকির আবার কোরআন তেলাওয়াত করাও জিকির চিৎকার দিয়ে পড়ো ঠিক কিনা এগুলো সব জিকির তাই জন্য আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আর যখনই আমার জিকিরে বসে যায় ভয় থাকে কার এখানে আমাদের অন্তরে ভয় আছে কার আপনাদের ভয় নাই এখানে সিগারেট খাওয়া মানুষ নাই বিড়ি টানা মানুষ নাই এখন 10টা টাকা দেন না 10,000 দেন দিয়ে বলেন আপনি এখানে একটা সিগারেট খান খাবে খাবে না কারণ ও জানে এটা কোরআনের ময়দান এখানে বেয়াদবি করা যাবে না এই জন্য ভয় আছে আল্লাহ এই জায়গায় বসলেই মুমিন হয়ে যায় এই জায়গায় বসলেই মুত্তাকি হয়ে যায় এই জায়গায় বসলে অন্তরের ভিতরে তাকওয়া দিয়ে দেন একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয় কোরআন থেকে যাদাতুহুম ঈমান ঈমানটাকে বাড়িয়ে দেন তিনি কে রাসূল বলেন যার যত বড় ঈমান যে যত বেশি ঈমানের অধিকারী হবে যে যত বেশি বিশ্বাস নিয়ে দুনিয়াতে আমল করে যেতে পারবে তার সম্মান কিয়ামতের দিন তত বাড়িয়ে দিবেন একজন তিনি কে ইমানদারের সম্মান পৃথিবীর কেউ না দিলেও দিবেন কে সবাই বলেন কে দিবেন এই জন্য আমরা ইমান বাড়াতে চাই ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমান বেড়ে যাবে যত বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি ঈমান বাড়াবেন তিনি কে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলেন এমন ঈমান আমি তোদেরকে দেব আল্লাহ ছাড়া কারো উপরে আর ভরসা হবে আমাদের ভরসা কার উপরে বলেন আমাদের ভরসা কার ব্যবসায় বাণিজ্যে আমার লাভ হয় না কখনো আমি চিন্তিত হব না কারণ ব্যবসা বাণিজ্য করতে বলেছেন রাসূল ভরসা করব একজনের উপরে তিনি কে সব জায়গায় মাঠে ফসল রোপণ করে চলে এসেছেন ভরসা কার উপর আমার দুইটা ছেলে একটাও বিদেশে যাইতে পারে নাই কোনদিন কোন মাজারের উপরে কোন পীরের উপরে ভরসা করব না কোন ভিসার উপরে ভরসা করব না বিদেশি কোন কপিলের উপরে ভরসা করব না ভরসা হবে কার মুমিন সব জায়গায় আল্লাহর ভরসা করবে কোরআনের ময়দানে বসলে ওই ঈমানটা তাদের দান করে দিবেন তিনি কে এইজন্য আমরা এখানে বসতে পেরে কি খুশি না বেজা লাভ বেশি না কম সবাই বলেন বেশি না কম কতক্ষণ থাকবেন সারা রাত হ্যাঁ আচ্ছা দেখা যাক কতক্ষণ থাকা যায় অনেক একেবারে যুবক ভাইয়েরা আলোচনা করেছেন আমি দেখেছি বয়স বেশি না আবার কিছু মধ্য শ্রেণী আছে আল্লাহ সবাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুক যারা এত একেবারে ইয়াং যারা একেবারে যুবক আল্লাহ যুবকদেরকে মাআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো কবুল করুক আমরা বলি আমিন এই মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা এমন দুইজন ছিলেন ভাই
বুখারীতে এসেছে হাদিসটি কোন যুদ্ধের ময়দানে তারা রওনা দিয়েছিলেন বলেন দেখি সবাই বলেন কোন যুদ্ধ যুদ্ধের নামটা কি সর্বপ্রথম যুদ্ধের নাম কি বলেন সবাই বলেন ভয় করে অনেকের জানা আছে অনেকে চিন্তা করতেছে বইলা আবার কোন দিকে কি হয়ে যায় হ্যাঁ রাইট বলি না রাইট বলি লজ্জা না লজ্জা নাই ক্লাসের ভিতরে কোনো লজ্জা নাই বলে দিবেন সর্বপ্রথম যুদ্ধের নাম হলো বদর কোন যুদ্ধ বলেন সাথী সংখ্যা কত কত 313 জন আর ওইদিকে কাফেরের সংখ্যা কত 1000 কিন্তু বিজয় দিয়েছেন কাদেরকে 313 দেরকে বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে আজও যদি ওই 313 জনের ঈমান নিয়ে যদি সারা পৃথিবীর ভিতরে স্লোগান দেয় 313 জনের স্লোগানে বিজয় আসবে চিৎকার দিয়ে বলো ঠিক কি না কাফেরদের কোনো বেল নাই কারণ মুমিন একজনকে 1000 কাফের ভয় পায় সুবহানাল্লাহ বলেন কারণ মুমিন পৃথিবীর কিছুই ভয় পায় না মুত্তাকি পৃথিবীর কোনো কিছুকেই ভয় পায় না মুত্তাকি শুধু ভয় পায় একজনকে তিনি কে মুত্তাকি ওই পর্যন্ত লড়াই করে যেই পর্যন্ত তার দুইটা চোখের পাতা লড়তে থাকে চিৎকার দিয়ে পড়ো ঠিক কি না এরাই হলো মুমিন এরাই হলো মুত্তাকি এই জন্য দেখবেন বাংলার জমিনের ভিতরে দাড়িওয়ালা টুপিওয়ালাদের ভয় করে একটা গ্রুপ সব সময়ের জন্য আতঙ্কে থাকে যদি কখনো মাঠে ময়দানে নামে তাড়াতাড়ি সবগুলো বন্ধ করে ঘরের ভিতরে জিকির করে ঠিক না বেঠি কারণ যদি আলেম ওলামারা একবার নামে পিছনে তাকানোর আর সময় নাই কিন্তু আমরা আদব দেখাই আমরা আদব দেখাই আমরা ভদ্রতা দেখাই আমরা মার খাই কিন্তু খাইতে খাইতে যখন আমাদের পিঠ দেয়ালের সাথে লেগে যায় আর পিছনে যাওয়ার সময় না এখন যাইতে হবে কোন দিকে সবাই বলেন কোন দিকে সামনের দিকে সামনের দিকে যাওয়ার প্রয়োজন এখন আমাদের নাকি পিছনে যাইবেন কোন দিকে যাইবেন সামনের দিকে এই জন্য 313 জন নিয়ে রওনা দিলেন আর ওইদিকে কয় হাজার খবরদার মুমিনরা কখনো সংখ্যা গণে না মুমিনরা সংখ্যা গণে কখনো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে না মুমিনদের শুধুমাত্র একটাই ভরসা থাকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন রাসূল সেনাবাহিনী প্রস্তুত করেন এই 313 জনকে বাছাই করা শুরু করলেন দাঁড়িয়েছে অন্তত 700 থেকে 800 কিন্তু ওদের ভিতরে নিলেন কয়জন বলেন 313 কয়জন নিলেন 313 দাঁড়াইছে 700-800 মতো সবাইরে ছাঁটাই করলেন সবাইরে বাদ দিলেন কারণ বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো দাঁড়াইছে এবং বৃদ্ধদেরকে কি নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে সবাই বলেন যাবে পুলিশ সেনাবাহিনী র‍্যাব যারা সরকার যাদেরকে নেয় ওটা কি বৃদ্ধ নেই না ইয়াং দেখে নেই বয়স হতে হবে কত 17-18-22 এর ভিতরেই তো ঠিক কিনা নাকি 80 বছরের বুড়া হ্যাঁ একটা বুড়ারে যদি 80 বছরের বুড়ারে নিয়ে যদি সেনাবাহিনীতে দাঁড় করাইয়া দেয় দেশের ভিতরে আক্রমণ শুরু সবাই মারছে দৌড় এখন বুড়া কি দৌড়াইতে পারবে এই বুড়ারে কান্ধে নিয়ে একজন দৌড়াইতে হবে ঠিক না এর কান্ধে নিয়ে আরেক সেনাবাহিনী দৌড়াইতে হবে এই জন্য সেনাবাহিনী যারা সিলেক্টেড করে তারা হলো সবসময় ইয়াং দেখে রাসূলও যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন কি বুড়াদেরকে না হ্যাঁ কাদেরকে যুবক যারা যুবক ছিলেন তাদেরকে রাসূল ভীত হয়ে আছেন অন্তরের ভিতরে ভয় আছে রাসূলের দেখেন কেমন ঈমান ঈমান কত বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুদ্ধের ময়দানে সর্বপ্রথম একটা ভাষণ দিলেন সুবহানাল্লাহ বলেন আমাদের ওই অভ্যাস আছে এই মাহফিলটা যেদিন করেছে সেদিন কি মিটিং হয় নাই কথা বলেন হয় নাই সব কমিটিটা বসে নাই রাসূল এইভাবে বসতেন সমস্ত সাহাবীরা দাঁড়ানো রাসূল সব সাহাবীদেরকে সামনে নিয়ে একটা ভাষণ দিলেন সর্বপ্রথম তোমাদের এই বদরের যুদ্ধ এই যুদ্ধটা হবে বাবার বিপক্ষে ছেলে ছেলের বিপক্ষে বাবা মানে এই দিক থেকে রাসূলের পক্ষ থেকে ছেলে যাবে আর ওই দিক আবু জাহেলের পক্ষ থেকে আসবে বাবা ছেলে আর বাবার যুদ্ধ যুদ্ধটা সহজ না কঠিন সবাই বলেন সহজ না কঠিন
তরবারি বাবার হাতে একটা ছেলের হাতে একটা এখন বাবার ছেলে যুদ্ধ লাগবে এটা কি সহজ কথা বলেন সহজ সহজ নয় এটা অনেক কঠিন একটা ব্যাপার রাসূল খুব চিন্তিত খুব পেরেশান কেমন আমি সাহাবীদেরকে নিয়ে যাব যুদ্ধের ময়দানে ওই দিক থেকে আসবে চাচারা ওই দিক থেকে আসবে মামারা ওই দিক থেকে আসবে বাবারা আর এই দিক থেকে আমার ইয়াং যুবক সাহাবীরা পারবে কি যুদ্ধের ময়দানে যেতে রাসূল চিন্তিত পেরেশান একজন যুবক দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এত পেরেশান হয়েন না এত টেনশন ফিল করেন না যুদ্ধের ময়দানে নিয়ে চলেন আল্লাহর পক্ষে জীবন দিব পৃথিবীর কারো দিকে তাকানোর কোনো আমার চেষ্টা নাই চিৎকার দিয়ে পড়ো আল্লাহু আকবার কোনো দিকে আমি তাকাবো না কোথায় আমার চাচা কোথায় আমার খালু কোথায় আমার জামাই কোনো দিকে তাকানোর সুযোগ নাই তাকাবো একদিকে তিনি কে সবাই বলেন তিনি কে বদরের যুদ্ধের ময়দানে ওই সাহাবী যুদ্ধের ময়দানে রওনা দিলেন বাবা রাসূলের দিকে রওনা দিয়েছেন তিনি দাঁড়িয়ে গেলেন বাবার সামনে ওই যুবক সাহাবী দাঁড়িয়ে বলছেন আব্বাজান আপনি আপনারে আমি কালেমার দাওয়াত দিচ্ছি এখনো সময় আছে কালেমা পড়ে নেন খবরদার বাবা আমি আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি ওইদিকে রওনা দিয়েন না যদি ওইদিকে রওনা দেন আমার হাতের তরবারি আপনারে ছাড়বে না সুবহানাল্লাহ বলবেন না কারণ ঈমান হলো এমন জিনিস ঈমান হলো এমন জিনিস যদিও আল্লাহর বিরুদ্ধে আমার নেতা আমার শিক্ষক আমার বাবা আমার মা আমার উস্তাদ আমার পীর সাহেব আমার বাবা হুজুর যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কেউ স্লোগান তোলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা একজনকে ভালোবাসি তিনি কে আরো জোরে চিৎকার দিয়ে পড়েন তিনি কে আমার বাবা হুজুরে যদি আল্লাহর বিরুদ্ধে যায় আমি আমার বাবা হুজুরের সাথে পক্ষ নিব না আমি আমার বাবা হুজুরের বিরুদ্ধে ঠিক না ব্যা ঠিক আমার নেতা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে নেতার সাথে আপোষ করা যাবে আমার বাবা যদি কোরআনের আয়াতটাও অমান্য করে বাবাকেও মানা যাবে মানব একজনকে তিনি কে আরো জোরে বলেন তিনি কে এই জন্য যুবক ছেলে বাবাকে কালিমার দাওয়াত দিলেন বাবা আপনি কালেমা পড়েন আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান বাবা বলছে না কালেমা পড়ব না চলে গেলেন ফিরে একটু পরে দেখলেন আবার বাবা রওনা দিচ্ছেন রাসূলকে আক্রমণ করার জন্য আবার ছেলে দাঁড়িয়ে গেছে সামনে বাবা খবরদার ওই মহামানবের দিকে আপনি কখনো তরবারি তুলতে পারবেন না ওইটা হলো মহামানব শ্রেষ্ঠ মানব ওই রাসূলকে অনুসরণ করলে জান্নাতের সুগ্রাম পাওয়া যায় ঠিক না ব্যা ঠিক রাসূলের যদি অনুসরণ করেন জান্নাতের দিকে নিয়ে যাবে তিনি কে রাসূল যেটা এনেছে ওইটা ধরো রাসূল যা নিষেধ করেছে ওইটা ছাড়ো মা আতা কুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যা এনেছে ওইটা ধরো রাসূল যেটা নিষেধ করেছেন ওইটা ছাড়ো ঈমানের উপরে অটল রাখবেন তিনি কে রাসূল যা নিষেধ করছে ওইটা ছেড়ে দেন রাসূল যেটা বলেছেন ওইটা ধরেন আপনি জান্নাতে চলে যাবেন সুবহানাল্লাহ বলবেন না আবার রাসূলের জীবনটাকে যদি আপনি অনুসরণ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলের জীবনটাকে যদি আপনি অনুসরণ করেন রাসূল কিভাবে ঘুমাইতেন কিভাবে খাইতেন রাসূলের জীবনের সাথে যদি জীবন মিলে যায় আপনার ভালোবাসা শুরু করে দিবে তিনি কে কুল হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই তারা যেন আপনাকে অনুসরণ করে সুবহানাল্লাহ বলবেন না ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসব ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিব আল্লাহু গফুরুর রহিম সবচাইতে ক্ষমাশীল একজন বেশি তিনি কে তাহলে অনুসরণ হবে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বাবারে নিষেধ করলেন খবরদার যায়েন না খবরদার ওইদিকে পা বাড়ায়েন না আমি আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি কারণ সব সাহাবীরা রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন আবার রাসূল সহিহ হাদিসের বর্ণনায় বলেছেন বুখারী মুসলিমের হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ছেলের চাইতে মেয়ের চাইতে বাবার চাইতে মায়ের চাইতে আত্মীয় স্বজন সব কিছুর চাইতে আমি রাসূলকে যদি বেশি ভালো না বাসতে পারে সে কখনো মুমিন হতে পারবে না আল্লাহু আকবার বলে
এই জন্য ছেলের চাইতে ভালোবাসা আমার রাসূলের বেশি আছে না নাই বাবার চাইতে রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে বেশি না কম আর জোরে বলেন বেশি না কম এই জন্যই দেখবেন বাংলার জমিনের ভিতরে অসংখ্য মানুষ আমার রাসূলকে বেশি ভালোবাসে যারা এই রাসূলের বিরুদ্ধে লেখালেখি করে বাংলার জমিনে থাকার মতো কোনো জায়গা হয় না ঠিক না বেঠি তসলিম নাসরিন আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করেছে আখিরাতকে নিয়ে বাজে মন্তব্য করেছে কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করেছে আবার ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করেছে বাংলায় তাই হয়েছে নাকি না কথা বলেন হয়েছে না হয় নাই সাবধান হয়ে যাও বাংলার জমিনটা হলো এমন জমিন হাজার হাজার লক্ষ লক্ষ রাসূলের সৈন্যরা আছে ওই সৈন্যগুলো রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে রাসূলের জন্য তাজা রক্ত দিতে বাংলার সৈন্যরা দেরি করে না এরা এমন সৈন্য সামনের দিকে অগ্রসর হয় আমার রাসূলকে নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করে পৃথিবীর কোন দিক আর তাকানোর সময় নাই কারণ আমার রাসূলের ভালোবাসা আমাদের ভুলে যায় বেশি না পাপ আর জোরে বলেন বেশি না পাপ এই জন্য বাংলার জমিনে দেখবেন মাঝে মাঝে চাড়া দেয় মাঝে মাঝে উঠে মাঝে মাঝে বলে কিন্তু দেখে সর্বনাশ বাংলার জমিনের ভিতরে আল্লাহ ভক্ত এত বেশি বাংলার জমিনের ভিতরে কোরআন ভক্ত এত বেশি আল্লাহ ভক্ত কোরআন ভক্ত রাসূল ভক্ত এত বেশি কোরআনের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে টিকা যাবে না চিৎকার দিয়ে পড়ো ঠিক কি না সুলেমান আসলেন পারে নাই থাকতে পারে নাই দিনের বেলায় যাইতে পারে নাই রাতের বেলা গায়ে ঠিক না ব্যাঠি রাতের বেলা পালাতে হয়েছে নতুন কোন সুলেমান আসলেন যদি জন্ম নেয় বাংলার জমিনেও তাই থাকতে পারবে বাংলার জমিনে টিকা তো দূরের কথা বাংলার জমিনের ভিতরে যুবকদের ইমান দেখেন কেমন একটা যুবক দাড়ি কাটে একটা যুবক পাঁচ ওয়াক্ত নামাজ যদিও কম পড়ে একটা যুবকের শরীরে যদি সুন্নতি লেবাস কমও থাকে ওই যুবকের আশেপাশে দিয়ে আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলে হাঁটতে পারবেন না চিৎকার দিয়ে পড়ো ঠিক কিনা ওই যুবকের সামনে দিয়ে রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে আপনি হাঁটতে পারবেন না এটা বাংলার জমিনের যুবকদের ইমান এইরকম একটা যুবক নামাজ কম পড়তে পারে একটা যুবক রোজা কম থাকতে পারে কিন্তু আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসে চিৎকার দিয়ে পড়ো ঠিক কিনা রাসূলকে বেশি ভালোবাসে আল্লাহ তুমি কবুল করো আর জন্য চিৎকার দিয়ে পড়ে না আমিন এই জন্য আমাদের ভালোবাসা রাসূলের প্রতি বেশি না কম কারণ আমরা মুমিন যে মুমিন দাবি করবে তার ভালোবাসা রাসূলের প্রতি বেশি রাখতে হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূলের ভালোবাসা এত বেশি আপনি দেখলে অবাক হয়ে যাবেন সাহাবীদের যদি জীবনের দিকে তাকান আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন রাসূলকে তারা জীবনের চাইতে বেশি ভালোবেসেছে চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ নিজে খায় নাই রাসূলের জন্য খাবার নিয়ে এসেছে রাসূল খাবার খুলে দেখলেন খাবারের সংখ্যা একেবারে বেশিও না একেবারে কমও না সাহাবীকে জিজ্ঞাসা করলেন তুমি খাইছো নাকি সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি খাইলেন আমার খাওয়া হয়ে যায় আপনি খান আপনি খাইলে আমার খাওয়া হয়ে যায় আপনার পুরো ফ্যামিলি যদি শান্তিতে থাকে আমার পুরো ফ্যামিলি শান্তি সুবহানাল্লাহ বলেন এমন ভালোবাসা আমার রাসূলের ছিল এমন ভালোবাসা আমার রাসূলের প্রতি ছিল একজন সাহাবী অল্প বয়সে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করছেন মুমূর্ষু অবস্থায় তিনি বিছানায় পড়ে আছেন রাসূলের সামনে এসে বলা হলো ইয়া রাসূলুল্লাহ অমুক সাহাবী দুনিয়া থেকে মনে হয় আর বেশি দিন টিকবে না মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রাসূল বললেন চলো সবাই গিয়ে তাকে দেখে আসি দেখতে গেলেন কয়েকটা ইহুদির বাড়ি পার হয়ে রাসূল চলে গেলেন তাকে দেখার জন্য কয়েকটা ইহুদির বাড়ি পার হতে হলো এই নয়ে যাইন না যুবকরা ওই যুবকরা একটু শান্ত হও কথা কইল কয়েকটা ইহুদির বাড়ি পার হয়ে কথা বোঝা যায় প্রবলেম হয় না তো না পিছনের ভাইরা কি বুঝতেছেন কথা বুঝতেছেন সবাই দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ ময়দানকে তুমি কবুল করো কয়েকটা ইহুদির বাড়ি পার হয়ে রাসূল চলে গেলেন সাহাবীর বাসায় তবে সামনে ছিল কয়েকটা ইহুদির বাড়ি আমাদের এইরকম হয় না নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন এমন একটা বাড়িতে কয়েকটা হিন্দুদের বাড়ি পার হয়ে নিজের মেয়ের বাড়ি যেতে হয় আছে এরকম কথা বলেন আছে আছে এই জন্য কয়েকটা ইহুদের বাড়ি পার হয়ে
রাসূল ওই সাহাবীর বাড়িতে যেতে হবে কয়েকটা ইহুদির বাড়ি পার হয়ে রাসূল ওই সাহাবীর বাড়িতে গেলেন সাহাবীকে দেখলেন সাহাবীর মাথায় হাত বুলাইয়া দিলেন আর রাসূল বললেন যদি দুনিয়া থেকে আমার এই প্রাণের সাহাবী বিদায় হয়ে যায় আমারে খবর দিও আমি নিজে এসে জানাজার নামাজ পড়াইয়া নিজে কবরে দাফন করে দিব ওই সাহাবীর ভাগ্যটা হলো সফল যে সাহাবীর জানাজার নামাজে আমার রাসূল হাজির হয় কেউ কেউ বলেন আমার রাসূল যে জানাজার নামাজ পড়িয়েছেন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন তিনি কে সুবহানাল্লাহ বলবেন না কত বড় একটা ভাগ্যবান চিন্তা করে দেখেন রাসূল যদি জানাজার নামাজে পড়ায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এত বড় ভাগ্য পৃথিবীর কোন ইমাম যদি কারো জানাজার নামাজ পড়ায় জান্নাত ওয়াজিব হয়ে যাবে কেউ কি লিখিত করে দিতে পারবে কথা বলেন পারবে পারবে না পারবে না পারবে না ওমর নিজেও সম্মান করতেন আমার রাসূলকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সম্মান করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ আর ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান আর হুসাইন দুইজনে গিয়েছে মাদ্রাসায় বেঞ্চের উপরে বসা বেঞ্চ থেকে কলমটা ফালায়া দেয় আব্দুল্লাহর কলম হাসান ফেলে দেয় আর আব্দুল্লাহ আবার উঠায়া রাখে এবার হুসাইন ফেলে দেয় আবার আব্দুল্লাহ উঠায়া রাখে হাসান একবার ফেলে দেয় আব্দুল্লাহ উঠায় হুসাইন একবার ফেলে দেয় আব্দুল্লাহ উঠায় আব্দুল্লাহর মেজাজটা হয়ে গেছে গরম গরম হয়ে চিৎকার দিয়ে বলছে আমার কলম নিচে ফালায়া দাও কেন তোমরা চিন্তা করেন আমাদের ছোট্ট বাচ্চা হলে গালাগালি করতো না কতক্ষণ না কেন গালাগালি করতো গালাগালি করতো কিন্তু আব্দুল্লাহ কিভাবে উত্তর দিচ্ছে দেখেন আমার কলম ফালায়া দাও কেন কি হয়েছে তোমাদের দুই ভাইয়ের আমার সহ্য না হলে আমি পিছনের টেবিলে চলে যাই সুবহানাল্লাহ বলেন কেমন উত্তর হুসাইন আর হাসান দুইজনে বলছে বেশি আওয়াজটা বাড়ায়ও না তুমি হলা গোলাম জাতি তুমি আব্দুল্লাহ নিজেও গোলাম তোমার বাবা ওমর তোমার বাবা ওমরও গোলাম তোমরা হলো গোলাম যা দেখছেন কত বড় কথা কইছে তোমরা সবাই গোলাম আমরা কলম ফালাইব তুমি কলম উঠাইব এটাই তোমার কাজ গোলামের কাজ হলো মালিক হুকুম করবে গোলামের কাজ করবে চলে গেছে আব্দুল্লাহ দৌড় দিয়ে চলে গেছেন বাবার কাছে ওই সময় হলো ওমর আমিরুল মুমিনিন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন ওমর ওমরের কাছে নিজের ছেলে আব্দুল্লাহ গিয়ে কয় আব্বা এই যে দেখেন আমারে নিজেরও কইছে গোলাম আবার আপনারেও কইছে গোলাম আমরা নাকি সবাই গোলাম আমরা নাকি সবাই গোলাম বাবা হুসাইন আর হাসান সবাই মিলে আমার এইভাবে ধাক্কা ধাক্কি করে এইভাবে কলম ফালায় দেয় আর প্রতিষ্ঠানে যাব না মাদ্রাসায় যাব না ডাক দিলেন হুসাইন আর হাসান ডাক দিয়ে কয় আচ্ছা তোমরা কেন আমার ছেলের গোলাম কইছো হুসাইন এবার কয় ঠিকই তো বলছি আপনি গোলাম আপনি ছিলেন আমার নানার গোলাম চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার আপনি আমার নানার গোলাম আমি দেখেছি নিজ চোখে এখানে কে কথা বলে এই যুবকেরা বাবার একটু শান্ত হও না হয় একটু দূরে চলে যাও তোমরা হুসাইন কয় আমি দেখেছি আমার নানা যখন আপনার সামনে আসতেন আপনি গোলামের মতো নুরুশুরু হয়ে যেতেন নিচের দিকে তাকিয়ে থাকতেন আপনি আওয়াজ দিয়ে কোনোদিন আমার নানার সামনে কথা বলেন নাই সুবহানাল্লাহ বলবেন না কারণ ওই যে সূরা হুজরাতের ওই আয়াতটা যেদিন নাজিল হয়েছে সেই দিন থেকে ওমর আবু বকর কোন সাহাবী রসুলের সামনে জুড়ে আর কেউ কথা বলতেন না সুবহানাল্লাহ বলেন রসুল একদিন বসে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর বসা সব সাহাবীগুলো বসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক গোত্রের বিচারক একজনকে নিযুক্ত করেন লিডার একজনকে নিযুক্ত করেন একজনকে লিডার হিসেবে নিযুক্ত করেন আবু বকরের এটা পছন্দ হয় নাই আবু বকর বলছে তো নবী এই জনরে না বানায়া ওই জনরে বানান ওমর কয় না রাসূল যেটা বানাইছে ওইটাই কিন্তু আবু বকর বলতেছে না নবী এর দেখে ভালো লাগে না এ মনে হয় ইনসাফের প্রতি বিচার করবে না আমি ভোট দিলাম ওরে ওমর কয় না ওইটা হবে না রাসূল কইছে কইছে ওইটাই দুইজনের ভিতরে কথা তর্ক বিতর্ক হলো রাসূলের কথা এখন আর বোঝা যায় না রাগান্বিত হলেন কে সবাই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী ও সমস্ত ঈমানদার কে আছো এখানে কার এত বড় সাহস আমার রাসূলের কণ্ঠের উপরে কারা কথা বলে আবু বকরের নাম নেন নাই ওমরের নাম নেন নাই কোন সাহাবীর নাম নেন নাই সারা বিশ্বের সমস্ত মানুষদেরকে হুঁশিয়ার করে দিলেন তিনি কে দেখেন কার এত বড় সাহস
আমার রাসূলের কণ্ঠের উপরে কথা বলে সাবধান আন তাহবাত আমালুকুম সে আবু বকর হোক সে ওমর হোক সে উসমান হোক সে পৃথিবীর শ্রেষ্ঠ ওলি হোক আমার রাসূলের সামনে যদি কেউ উচ্চ স্বরে কথা বলে তার পিছনে সব আমলগুলো बर्बाद করে দেব চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি রাসূলের সাথে বেয়াদবি করেন পিছনের সব আমল बर्बाद করে দিবেন তিনি কে তাহলে খবরদার রাসূলের সামনে বেয়াদবি করা যাবে ওই জায়াতগুলো নাজিল হয়েছে ওই দিন থেকে ওমর যখন রাসূলের সামনে আসতে নাতে করে একেবারে মনে হতো এতিমের মতো ওমর এই জন্য হোসাইন বলছে আমি নিজ চোখে দেখেছি আমার নানার গোলাম ছিলেন আপনি আপনি ছিলেন আমার নানার গোলাম আপনি এমন গোলাম ছিলেন আমি দেখেছি আমার নানার সামনে যখন আপনি দাঁড়াতেন আপনার আওয়াজ কমে যেত আপনার কোনো আওয়াজ থাকতো না আমি দেখেছি এটা আপনি স্বীকার করেন এবার ওমর কয় ঠিকই বলেছো হোসাইন আমি তোমার নানার গোলাম তোমার নানা থেকে আমি সব সময় ভয় পেতাম তবে এই কথাটা আমাকে লিখে দিতে হবে সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ লিখে দিতে হবে হোসাইন বললে লিখে দিলাম হোসাইন লিখে দিলেন এই যত্ন করে রেখে দিলেন আর আব্দুল্লাহকে বললেন বাবা যদি কোনোদিন আমি বিদায় হয়ে যাই আমার কাফনের ভিতরে এই লেখাটা তুমি ঢোকাইয়া দিও অন্তত যদি কিয়ামতের দিন আমার সব আমল বরবাদ হয়ে যায় হোসাইন হলো রাসূলের বংশধর এইটা আল্লাহর দরবারে দেখায় অন্তত বলতে পারবো আল্লাহ রাসূলের বংশধরের সাইন আছে আমি ছিলাম ওমর রাসূলের গোলাম সুবহানাল্লাহ নাই এত ভালোবাসতেন আমার রাসূলকে সাহাবীরা এত ভালোবাসতেন কয়েকটা ইহুদির বাড়ি পার হয়ে কয়েকটা ইহুদির বাড়ি পার হয়ে আমার রাসূলের সাহাবা আমার রাসূল ওই সাহাবীর বাড়িতে যাবেন মাথায় হাত বোলালেন আর বললেন তুমি যদি দুনিয়া থেকে বিদায় হও আমি তোমার জানাজার নামাজ নিজে এসে পড়াবো তার আত্মীয় স্বজন সবাই রে বললেন আমি চলে গেলাম যদি সে দুনিয়া থেকে বিদায় হয় আমারে খবর দিও নিজে এসে জানাজার নামাজ পড়াবো এবং নিজে এসে কবরের ভিতরে আমি নিজ হাতে দাফন করব কত বড় ভাগ্যবান সুবহানাল্লাহ নেই কত বড় ভাগ্যবান আরেকজন সাহাবী ছিলেন ওই যে আব্দুল্লাহ 18 বছর 17 বছর বয়সে চাচা লুঙ্গি জামা সব কিছু রেখে দিয়েছে সে দুইটা কম একটা কম্বলে দুইটা টুকরা নিয়ে মদিনায় চলে গিয়েছে সুবহানাল্লাহ বলেন আব্দুল্লাহ জুলবাদা যাই যার নামটা এসেছে সহিহ বুখারীতে এটা এসেছে ওর যখন ইন্তেকাল হয়েছে রাসূল কবরের উপরে হাত রেখে বলেছিলেন আমি আব্দুল্লাহ যতক্ষণ আমার কাছে এসেছে অতক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম ইয়া রব আপনি এই মুহূর্তে আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান আমার আব্দুল্লাহ আমার আমার কত বড় শব্দ সান করেছেন আমার রাসূল আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান এইটা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ যত সাহাবী ছিল সবাই চিৎকার দিয়ে পড়েছিলেন যে আব্দুল্লাহ লাশটা না হয়ে যদি আমার লাশটা হতো আমার নসিবটা খুলে যেত এই জন্য আমার রাসূল যদি হাত তুলেন হাত তোলার আগে হাতটা কবুল করেন তিনি কে চিৎকার দিয়ে বলেন তিনি কে রাসূল এই কথা বলে চলে আসলেন রাসূল জানাজার নামাজ পড়াবেন রাসূল দাফন করে দিবেন কত বড় একটা ভাগ্যবান না অথচ সাহাবী নিজের বাবাকে বললেন না আমার রাসূলকে আসতে নিষেধ করবেন আমার রাসূল যেন আমার জানাজার নামাজ না পড়ায় আমার রাসূল যেন আমার জানাজার নামাজে না আসে আমার রাসূল যেন আমাকে দাফন না করে আমি যদি ইন্তেকাল করি তাহলে আমার দাফনটা আপনারা নিজেরাই করে দিবেন আমাকে শহীদ করে দিবেন ঠিকই সাহাবী চলে গেলেন দুনিয়া থেকে দাফন হয়ে গেল জানাজা শেষ দাফনও শেষ রাসূলের কাছে খবর নিয়ে গেলেন রাসূল বললেন ঠিক আছে চলো কিন্তু সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাই উনি তো বলেছেন যাতে আমরা আপনাকে খবর না দিই এই জন্য ওর বাবা নিজে বা ওর নিজের ভাই নিজে জানাজার নামাজ পড়ে দাফন করে এরপর আপনার কাছে এসেছি রাসূলের কলিজা ব্যথা পেলেন রাসূল বললেন হাই হাই আমি নিজে যেতে চাইলাম আমারে যাইতে দেওয়া হলো না আমাকে যে নিজে এত ভালোবাসে অথচ আমারে জানাজার নামাজে যাইতে নিষেধ করে কেন নিষেধ করে কি জন্য করে বা সব সাহাবীরা বলছে রাসূলুল্লাহ এটার কারণও সে বলে গিয়েছে কি কারণ এবার রাসূলের সামনে বর্ণনা করেন আপনি যেই দিন ওই সাহাবীকে দেখতে গিয়েছিলেন কয়েকটা ইহুদির বাড়ির উপরে পার হয়ে আপনি ওই সাহাবীকে দেখতে গিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবী বলছে আজকে আমার রাসূল এসেছে যেই দিন আমার জানাজার নামাজ পড়াইতে আসবে ওই দিন তো ওই ইহুদিদের বাড়ির উপরে দিয়ে আবার আমার রাসূলকে আসতে হবে না জানি আমার জানাজার নামাজ পড়াতে আসতে আমার জানাজার নামাজ পড়ালে আমার ভাগ্যটা খুলে যাবে ঠিক কিন্তু ইহুদের
বাড়ির উপর দিয়ে আসতে গিয়ে কোন ইহুদির বাচ্চা যদি আমার রাসূলকে একটা পাথর মারে আমি কবরে থেকে ও শান্তি পাব না সুবহানাল্লাহ কবরের ভিতরে থেকে আমার শান্তি আসবে না আমার রাসূল ইহুদির বাড়ির উপর দিয়ে আসবে আমার জানাজার নামাজে যদি জানাজার নামাজ পড়ায় আমার ভাগ্যটা খুলে যাবে কিন্তু আমার রাসূলের গায়ে যদি কোন ইহুদির বাচ্চা একটা পাথর মারে আমি কবর থেকে ও সহ্য করতে পারবো না সুবহানাল্লাহ বলেন এটাই ছিল রাসূলের প্রতি ভালোবাসা জীবন দিবে এরপরও রাসূলের প্রতি ভালোবাসা কমে নাই ঠিক না ভাই ঠিক এত ভালোবাসা ছিলেন আমার রাসূলের প্রতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালোবাসতেন আমার রাসূলকে সব সময় রাসূলের আশেপাশে ঘুরতেন তরবারি নিয়ে সুবহানাল্লাহ নাই তিনটা ঘোষণা দিয়েছিলেন ওমর জোরে বলেন কয়টা আর জোরে বলেন কয়টা যেদিন কালেমা পড়েছে তিনটা ঘোষণা আর একটা ঘোষণা ছিল ওমরের এই যে মোহাম্মদ এই মুহাম্মাদের গর্দান থেকে মাথা কাটার জন্য যাব যে হে আবুল আহা মদবাশাই মামুগিরা সবাই আমারে পাঠাইছিল 100টা উট দিয়া আজকে আমার এই তরবারি আমি মুঠোয় ধরলাম আমার জীবন থাকতে আমার রাসূলের পশমে একটা বিন্দু পরিমাণ কোন কাফেরের বাচ্চা আঘাত করতে পারবে না সুবহানাল্লাহ নাই এত ভালোবাসা ছিলেন সব সাহাবী এই জন্য আমার রাসূল সব সাহাবীদেরকে নিয়ে অনেক টেনশন অনেক পেরেশান ওই যে বাবার সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে বাবার সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হবে হাই হাই খুব পেরেশান খুব টেনশন কিন্তু সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না বাবার চাইতে আপনার প্রতি ভালোবাসা আমাদের অনেক বেশি সুবহানাল্লাহ ভাই ঠিকই ওই সাহাবী নিজের বাবার সাথে দেখা নিজের বাবা তরবারি নিয়ে রওনা দিচ্ছে রাসূলের দিকে আক্রমণ করবে আর সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে বাবা ওইদিকে যায় না ওইটা হলো মহামানব ওইটার সাথে পৃথিবীর কারো তুলনা করা যায় না সুবহানাল্লাহ বলতো ওই রাসূলের সাথে কোনো তুলনা নাই আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার রাসূলকে বাবা যায় না দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার আর কোনো সুযোগ নাই বাবার গর্দানে মানলেন নিজের ছেলে গর্দান পড়ে গেল আল্লাহ আকবার বলেন এই জন্য রাসূলের প্রতি ভালোবাসা আমাদের বেশি না কম আর জোরে চিৎকার দিয়ে পড়েন বেশি না কম কেমন ছিলেন যুবকের ইমাম মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন লাইনের ভিতরে দাঁড়ানো সাহাবীদেরকে যাচাই বাছাই করতে করতে রাসূল লাস্টে গিয়ে দেখেন দুইজন একেবারে ছোট ছোট তরবারি কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে রাসূল বললেন তোমরা কারা কয় আমরাও যাব জিহাদের ময়দানে আমরাও যাব জিহাদের ময়দানে হাই হাই তোমরা কেন যাইবা তোমরা কি করতে যাইবা রাসূল বলছেন আর কাঁদছেন দুইজন বলছে রাসূলুল্লাহ আমাদেরকে নিয়ে চলেন আমাদের মা আমাদের বাড়ি থেকে বাহির করে দিয়েছে বলেছে জান্নাতের সিঁড়িতে তোদের সাথে দেখা হবে আমাদের মা আমাদের বাগির করে দিয়েছে বলেছে যা বাবা শহীদ হবি শহীদ হয়ে জিহাদের ময়দানে শহীদ হবি শহীদের মর্তবা লাভ করবি তোদের সাথে দুনিয়ায় আমার শেষ দেখা তোদের সাথে দেখা হবে আমার জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ রাসূল কেঁদে দিচ্ছেন রাসূল বলছেন না এত ছোট বাচ্চা নেব না তারা দুইজন ছাড়ে না না নিতেই হবে রাসূল বলে না নেওয়া যাবে না জিহাদের ময়দানে এত ছোট ছোট বাচ্চাদের নেব না বদরের যুদ্ধে এত ছোট ছোট বাচ্চাদের নেওয়া যাবে না কিন্তু দুইজন লক্ষণ করে ধরলেন না রাসূল নিতেই হবে নিতে হবে আমি একা একা যাই না নিতে হবে আমাদের আপনি যাইতে পারবেন না আমাদের নিয়ে যান রাসূল বললেন বিপদে রাসূল বললেন দুইজন না নিব কয়জন সবাই বলেন কয়জন একজন একজনরে নিব একজনরে নিব না যে শক্তিতে একটু বেশি পারে ওরে নিব আর যার শক্তি কম ওরে নিব না যাও লড়াই করো দেখি ঠিকভাবে লড়াই শুরু হলো দুই ভাইয়ের লড়াই বড় ভাই আর ছোট ভাই স্বাভাবিকভাবে বড় ভাইয়ের শক্তি একটু বেশি ছোট ভাইয়ের শক্তি কম বড় ভাই ছোট ভাইয়ের নিচে ফালায়া দিলেন বড় ভাই বুকের উপরে চেপে বসলেন রাসূল তাকে দেখলেন দেখলেন যে হ্যাঁ বড়টা ভালো বড়টার শক্তি বেশি বড়টাকে সিলেক্টেড করো বড়টাকে এই কথা শুনতে ছোট ভাই বড় ভাইয়ের মাথাটা টান দিয়ে কানের কাছে নিয়ে এসে বলছে ভাই সব জায়গায় একসাথে গিয়েছি ছাগল চড়াতে গিয়েছি একসাথে গিয়েছি কোন জায়গায় দাওয়াতে গিয়েছি একসাথে গিয়েছি নানার বাড়ি গিয়েছি একসাথে গিয়েছি আমারে ফালায়া কোনোদিন যাও নাই আজকে জান্নাতে একা একা চলে যাইবা এইটা হবে না জান্নাতে যেতে হলে আমারে সঙ্গে নিয়ে তোমারে যাইতে হবে আপনার হাতের শরীরের আপনার শক্তি কমায় দেন আমারে একটু শক্তি রাসূলকে দেখাইতে দেন সুবহানাল্লাহ
কত ভালোবাসা জিহাদ রে কিভাবে ভালোবেসেছেন ইতিহাস সাক্ষী জিহাদ কিভাবে করতে হয় মাহাজার মহা শিক্ষা দিয়ে গেছেন চিৎকার দিয়ে পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার কিয়ামত পর্যন্ত থাকবে এই কথা কিয়ামত পর্যন্ত থাকবে ইতিহাস রাসূল কেঁদে দিলেন এত ভালোবাসা আমার ছোট ছোট দুইজন সাহাবীর রাসূল কেঁদে দিলেন দুইজনকে নিচ থেকে উঠায়া বুকের ভিতরে নিয়ে চেপে ধরে কাঁদছেন রাসূল বলছেন একজনকে নয় দুইজনকে অনুমতি দিয়ে দিলা রাসূলের কোলের ভিতরে দুইজন জিবরিল আলাইহিস সালাম কানে কানে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই দুইজনাই জিহাদের ময়দানে যাবে সেখান থেকে ফিরে আসতে পারবে না শহীদ হিসাবে আমার আল্লাহ কবুল করে নিয়েছে জিহাদের ময়দানে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন চাচা জি সবচাইতে কোন কাফের আমার রাসূলকে বেশি কষ্ট দিয়েছে সুবহানাল্লাহ বলেন যে আমার রাসূলকে কষ্ট দেয় যে আমার কোরআনের বিরোধিতা করে যে ইসলামের বিরোধিতা করে যে মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে বাংলার মুমিনদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই চিৎকার দিয়ে পড়ো ঠিক কিনা তারা কারা রাজি আছে যদি হাত তুলে আল্লাহকে দেখাও আল্লাহ তুমি কবুল করো আরো জোরে বলেন আমিন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা ইসলামের বিরোধিতা করে ঠিক কিনা যারা কোরআনের বিরোধিতা করে যারা মুসলমানদের রক্ত ঝরায় যারা মুসলমানদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাদের সাথে আমাদের কখনো সম্পর্ক হবে না মাস মাস বলে দিলেন চাচাজি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যে কাফের ওটার নামটা কি বলেন এইবার বলছেন সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মক্কার ভিতরে মদিনার ভিতরে সবচাইতে যেই লোকটা আমাদের রাসূলকে বেশি কষ্ট দিয়েছে ওই জানোয়ারের নামটা কি বলেন সবাই বলেন আছে এলাকায় আছে একটা আবু জেহেল হায় হায় নাম আছে নাকি না না নাই যে কোরআনের বিরুদ্ধে যায় তারে পচায়া দেয় কে যে কোরআনের বিরোধিতা করে তারে দুনিয়া থেকে শেষ করে দেন তিনি কে কোরআনের পক্ষে কাজ করবেন সম্মান বাড়বে কোরআনের বিরুদ্ধে যাবেন সম্মান বাড়বে না কমবে দেখেন এই কোরআনটা ইন্নাহু লা কোরআনুল কারীম কোরআন হলো সম্মানিত কিতাব যে এটার সাথে সম্পর্ক করবে তার সম্মান বাড়ায় দিবেন তিনি কে সাহাবীরা যদি কোরআনের সাথে সম্পর্ক না করত রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হুকুম দিতেন না চিৎকার দিয়ে বলেন ঠিক কি না কিন্তু যখন সাহাবীর কথা শুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ার দরকার আছে না নাই আর আবু জাহেল কোরআনের বিরুদ্ধে লাগলেন রাসূলের বিরোধিতা করলেন পচায়া দিলেন তিনি কে তার বাড়ি এখন ইন্টারন্যাশনাল টয়লেট ঠিক না বেটি যত হাদিস আব যায় তত হাদিস আবরে গিয়া কয় পেটের ব্যথা শুরু দৌড়াইতেছে এইদিকে ওইদিকে পুলিশ ডাকে কয় কি ব্যাপার দৌড়ান কেন কয় পেটের ব্যথা শুরু কয় এখনো পায়খানা করেন নাই তাড়াতাড়ি আবু জেহেলের ওই পায়খানা দেয়া পায়খানা করেন পেটের ব্যথা সব ভালো হয়ে যাবে এমন কোন হাদিস আব নাই যে সেখানে টয়লেট করে না ঠিক কি না সবাই গিয়ে টয়লেট করে আসে আল্লাহ এমন পচানা পচাইছে টয়লেটের ভিতরে ফালাইলেন আবু জেহেল রে আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের পক্ষে থাকাতে সম্মান বাড়ালেন কে আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে জান্নাত পর্যন্ত সম্মান সুবহানাল্লাহ বলবেন না জান্নাত পর্যন্ত সম্মান নিয়ে গেলেন তিনি কে রাসূল হাঁটছেন জান্নাতের ভিতরে দেখা একটা খড়মের আওয়াজ হাই হাই খড়মের আওয়াজ মানে এখানে কোথায় থেকে খড়ম আসে কে হাঁটে এখানে কে আমার সামনে পিছনে দিয়ে হাঁটে রাসূল খেয়াল করে দেখলেন হ্যাঁ হাঁটার আওয়াজে বোঝা যায় এটা বেলালের খড়মের আওয়াজ রাসূল দুনিয়াতে আসলেন আর বললেন বেলাল কি এমন মর্যাদা কি এমন সম্মান কি এমন আমল করো তোমার সম্মান দেখলাম জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আমি তো তেমন কোনো আমল করি না ওযু করলে কয় রাকাত সবাই বলেন ওযু করলে কয় রাকাত পড়বো তো আমরা সবাই আল্লাহ আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করো আর জোরে চিৎকার দিয়ে পড়েন আমিন এই জন্য যারাই কোরআনের বিরুদ্ধে গিয়েছে তাদের অসম্মান যারাই কোরআনের সপক্ষে কাজ করেছে তাদের সম্মান দিয়েছেন তিনি কে আজও দেখেন বাংলাদেশের ভিতরে নারী কেলাঙ্কারি চুরির কেলাঙ্কারি হাজার রকমের মোবাইল চুরি টাকা চুরি পয়সা চুরি
হাজার রকমের মামলা দিয়া প্রকাশ করে পাবলিকের সামনে মিডিয়া দিয়া যত প্রকাশ করে উল্টাপাল্টা ততই তাদের প্রতি ভালোবাসা বাড়ে না কমে আর হুজুরে বলেন বাড়ে না কমে 50 বছর কোরআনের ময়দানে কাজ করেছেন কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন হাজার হাজার মুসলিম হাতে হাত রেখে কালেমা পড়েছে এখনো সম্মান বাড়াইছেন তিনি কে আর যদি 10 বছর 12 বছর না আর যদি 50 বছর জেলখানায় থাকে সম্মান কি কমাইতে পারবে আর যদি বলেন কমাইতে পারবে একবার শুধু কোন ময়দানে তাকে ছেড়ে না বাংলাদেশের এমন কোন ময়দান নাই যে কোন আলেমদের ওই ময়দানে গিয়ে জায়গা না মাথা বেচিত করে দিয়ে পড়ো ঠিক কি না এমন কোন জায়গা নাই এমন কোন জায়গা নাই বাংলাদেশের ভিতরে আন্তর্জাতিক মানের যে বক্তাগুলো আছে এখন ওনাদেরকে কোন বড় ময়দান ছাড়া তো জায়গাই দেওয়া যায় না ঠিক না বে ঠিক যেমন এখন বিদেশে আছে আমার মিদানুর রহমান আজহারী ভাই উনি কোন কোন প্রোগ্রামে গিয়েছেন 8 লক্ষ 10 লক্ষ মানুষ সুবহানাল্লাহ বলবেন না তে ওনার ওস্তাদ যিনি যিনি 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন দেশ বিদেশের ভিতরে ছড়িয়ে পড়েছে যার দাওয়া যার হাতে হাত রেখে হাজারেরও বেশি অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে ওনাকে যদি কোনো ময়দানে বাহির করে দেন ভালোবাসা দেখেন বাংলার জমিনের ভিতরে কোনো ময়দান নাই মানুষদের পাবলিকদেরকে জায়গা দেওয়া যাবে ঠিক কি না এটাই হলো ভালোবাসা এটাই সম্মান যারা কোরআনের সাথে সম্পর্ক করে তাদের সম্মান বাড়ে আর যারা কোরআনের বিরোধিতা করে তাদের সম্মান বাড়ে না দিন দিন কমে চিৎকার দিয়ে পড়ে ঠিক কি না এ পর্যন্ত আমরা দেখেছি যারাই কোরআনের বিরোধিতা করেছে ইন্তেকাল করলে নাউজুবিল্লাহ ছাড়া ইন্না লিল্লাহিও পর্যন্ত পড়ে না আর যারা কোরআনের পক্ষে কাজ করেছে ওরা দুনিয়া থেকে বিদায় হলে হাজার হাজার মুমিনদের আনাগোনা জানাজার নামাজে আসে না নাই আর হাজারও চিৎকার দিয়ে পড়ে আসে না নাই ফজর নামাজের পরে দোয়া আসে না নাই আসর নামাজের পরে দোয়া আসে না নাই এইটা হলো কোরআন যে কোরআনের সাথে থাকবে তার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন তিনি কে আপনি পৃথিবীতে যা কিছু করেন কমাইতে পারবেন না কমানো যায় না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানটাও কমানোর জন্য আবু জাহেল আবু লাহাব অনেক চেষ্টা করেছে কিন্তু কোরআন যেখানে সেখানে সম্মান দেন কে কমে নাই সম্মান বেড়েছে রাসূলকে বলা হয়েছিল গণক রাসূলকে বলা হয়েছিল গণক রাসূলকে বলা হয়েছিল পাগল রাসূলকে এমন ভাবে একের পর এক জাদুকর বলে যখন বলা হলো কেউ যায় না কাছাকাছি এবার যাই যায় তাই পাগল হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন যে একবার দেখে সে পাগল সুবহানাল্লাহ বলেন মহিলা একটা বাগির হয়ে চলে যাচ্ছে পালায়া পালিয়ে চলে যাচ্ছে রাতের বেলা একটা বোঝা নেই মাথায় আরেকটা পড়ে যায় একটা নেই আরেকটা পড়ে যায় রাতের বেলা রাতের অন্ধকারে চলে যাচ্ছে রাসূল আসলেন আসার পরে বললেন মা কোথায় যাচ্ছেন আপনি বাবা আমি চলে যাচ্ছি মক্কা ছেড়ে এই মক্কাতে একটা নতুন পাগলের নাকি আগমন হয়েছে যারাই দেখে তারাই পাগল বানায় ফেলে নাউজুবিল্লাহ নাই যারাই দেখে তারাই পাগল বানাই যে দেখে সে পাগল হয়ে যায় এই জন্য রাতের অন্ধকারে পালিয়ে চলে যাচ্ছি দূর এলাকায় মা এতগুলো বোঝা আপনি একা বহন করতে পারবেন না আমার কাঁধে কিছু বোঝা আপনি উঠাইয়া দেন আমার কাঁধে উঠাইয়া দেন রাসূল নিজের কাঁধে সব বোঝাগুলো উঠালেন এবার ছুটলেন এইবার ওই বৃদ্ধা মা বললেন বাবা আর যাইতে হবে না এই জায়গায় আমার শেষ গন্তব্য এখানে রাখো আমি মক্কা থেকে অনেক দূরে চলে এসেছি ওই পাগল আর আমারে খুঁজে পাবে না এইবার রাসূল বললেন ঠিক আছে মা আপনি থাকেন চলে গেলাম বাবা পরিচয়টা দাও রাসূল বলছেন মা যে পাগলের জন্য আপনি মক্কা ছেড়েছেন ওই পাগলই আমি ইতিম মুহাম্মাদ পাগল হয়ে গেলেন আসলে সত্যই পাগল হলেন এবার কারণ এই পাগল ঘৃণার পাগল নয় এটা পাগল হলো ভালোবাসার পাগল ঠিক যাবে ঠিক আমাদের রাসূলকে এতটাই আমরা ভালোবাসি কারণ আমাদের রাসূল আমাদের জন্য যা করেছে আমরা জীবন দিয়েও সেটার ঋণ শোধ করতে পারবো আরো জোরে বলেন পারবেন কথা বলেন পারবেন হাতিমে কাবা রাসূল হাতিমে কাবার সাথে দালান দিয়ে বসে আছেন এভাবে দালান দিয়ে বসা মন খারাপ আল্লাহ রাসূলের যদি মন খারাপ হয় নারাজ হয় কে জিবরিল আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ নারাজ কেন মন আপনার মন নারাজ হইলে আল্লাহ নিজের মন নারাজ করেন আপনি হাসেন আল্লাহ খুশি হয়ে যান আপনার মন নারাজ কেন রাসূল বললেন উম্মতি ইয়া উম্মতি কি হবে আমার এই সমস্ত উম্মত
কিয়ামত পর্যন্ত তো আমার সমস্ত উম্মত থাকবে কিন্তু নবী তো কিয়ামত পর্যন্ত আমি ছাড়া আর কেউ আসবে না শেষ যেহেতু আমি দুনিয়ায় এসেছি মোহর পড়ে গেছে নবীর দরজার উপরে আর কোন নবী আসবে না সব নবী চলে গিয়েছে আমার উম্মতদেরকে রেখে আমি যদি বিদায় হয়ে যাই তাহলে কি হবে আমার এই উম্মত মানে আমাদের নিয়ে চিন্তা টেনশন করছে আমাদের নিয়ে পেরেশান কি হবে আমার এই উম্মতের কে দেখবে আমার এই উম্মতের ঠিক আছে জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে রাসূল যখন উম্মতের জন্য এত পেরেশান আমি আমার হাবিবের উম্মতদের বিনা হিসাবে 70,000 মাফ করে দিলাম কয় হাজার সবাই বলেন কয় হাজার 70,000 বিনা হিসাবে মাফ করে দিলাম ঘোষণা দিয়ে দাও উম্মতের নিয়ে এত পেরেশান হতে হবে না কিন্তু রাসূল তো জানে কিয়ামত পর্যন্ত কো লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত দুনিয়াতে আসবে আর যাবে ঠিক কি না রাসূল বলেন হবে না 70,000 হবে না তারপরেও বেজার আল্লাহ রাব্বুল আলামিন বললেন 70,000 যখন হবে না প্রতিজনের সাথে আরো 70,000 যোগ করে দিলাম বুঝেন নাই কথা 70,000 পর্ব প্রথম দিলেন দ্বিতীয়বার একজনের সাথে আরো 5,000 70,000 বাড়ছে না কমছে বাড়ছে এরপরেও নারাজ রাসূলের পরেও নারাজ হাতিমে কাবার সাথে ডালান দিয়ে বসে আছেন নারাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী সাফায়েতে কুবরা বানায়া দিলাম মানে আপনি কিয়ামতের ময়দানে যার জন্য সুপারিশ করবেন সে জান্নাতে সোজা হেঁটে চলে যাবে বলেন তো দেখি আমাদের প্রতি রাসূলের ভালোবাসা বেশি না কম আর জোরে চিৎকার দিয়ে পড়েন বেশি না কম এত ভালোবাসা আমাদের জন্য আমাদের রাসূল এত কান্নাকাটি করেছেন আমাদের জন্য জীবিত আর মৃত সবার জন্য কেঁদেছেন তিনি সুবহানাল্লাহ বলেন রাসূল কোন সময় ঘুম থেকে উঠতেন বলেন 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 কোন সময় ঘুমাইতে যাইতেন কখন এশার নামাজের পরে খাবার খাইতেন কখন এশার নামাজের আগে না পরে আগে এশার নামাজ পড়েই উনি ঘুমিয়ে যেতেন মধ্যরাতে তিনি উঠতেন সবাই যখন ঘুমে রাসূল এইবার উঠে ইবাদত শুরু করতেন কা এবার ইবাদত শেষ আল্লাহর দরবারে দুই হাত তুলতেন আর বলতেন ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও আমার উম্মতদের হেফাজত করো আমার উম্মতের উপরে তুমি কখনো নারাজ হইও না দোয়াটা শেষ না এবার দোয়া শেষ করে চলে যেতেন পাশে জান্নাতুল বাকিকে এতক্ষণ পর্যন্ত জীবিত মানুষদের জন্য দোয়া করলেন নিজের ঘরে বসে এইবার জীবিত মানুষদের জন্য দোয়া করেছেন মৃত্যু যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমার রাসূল তাদেরকেও বলেন নাই রাতের অন্ধকারে জান্নাতুল বাকির কিনারে গিয়ে এবার মৃতদের জন্য দুই হাত বাড়াতে সুবহানাল্লাহ বলেন কেমন ভুলি ওই রাসূল রে জীবন চলে যাবে এরপর আমাদের রাসূলকে আমরা জিন্দেগিতে ভুলবো না চিৎকার দিয়ে পড়ো ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহের 29 নম্বর আয়াতে পড়ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম বলেন কথাটা কা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি এমন রাসূল জীবনে কোনোদিন তার গুণগান গায়া শেষ করা যাবে আর হযরে বলেন যাবে খবরদার পৃথিবীর মেসিরে অনুসরণ করতে পারবা না হলিউড বলিউডের নায়ক নায়িকাদেরকে অনুসরণ করতে পারবা না যুবকদের নসিহত করি খবরদার এই সামনে বিশ্বকাপ না কয় তারিখ থেকে শুরু দেখছেন 20 কয় তারিখ থেকে শুরু মনে আছে সব ফরন থাকে 20 তারিখ থেকে বিশ্বকাপ পুরো বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশ থাকবে না এখন হয়ে যাবে কি ডোরা কাটা মেসির বাংলাদেশ আর হয়ে যাবে হলো কার আরেকটার নাম কি দেখছেন নেইমার নামটা আমার মনে নাই নেইমারের বাংলাদেশ জার্সি পরে পরে ঘুরবে নামাজ নাই রোজা নাই কিছু নাই আরে ভাই নেইমার তোমার জীবনে চিনেও না বাংলাদেশ বাংলাদেশ বলে একটা দেশ আছে ও জানেও না ঠিক কিনা মেসি বাংলাদেশ বলে যে কোনো রাষ্ট্র আছে ওইটা জানে না তুমি কয়টা রাষ্ট্রের খবর রাখো আমার বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের খবর ওদের খবর আছে কোনো কথা বলেন জানে ওই তো হাজার ভক্ত বাংলাদেশে ওদের আছে না নেই আচ্ছা বলেন তো যদি কেউ কালেমা না পড়ে জান্নাতে যেতে পারবে না মেসি যদিও কালেমা না পড়ে জান্নাতে যাবে না হ্যাঁ নেইমার যাবে অন্য কোনো কেউ যাবে না কেউ জান্নাতে যাবে না যদি কালেমা পড়তে পারে নসিবে যদি তাদের কালেমা হয় সে জান্নাতে যাবে আর যদি নসিবে কালেমা না থাকে তাহলে জান্নাতে যাবে না
তাহলে হলিউড বলিউড সেলিব্রিটি এদেরকে অনুসরণ করে জীবন আমরা নষ্ট করব না একজনকে অনুসরণ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা নাই না আছে নাকি কথা বলেন আছে নাই যার জীবনে একটা মিথ্যা কথা নাই যিনি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই যিনি জীবনে কোনোদিন কোনো মানুষদের সাথে খারাপ কোনো ব্যবহার করেন নাই এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হলেন এমন রাসূল যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গান পড়ে শেষ করা যাবে সবাই বলেন যাবে এই জন্য রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন মাস আর মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের পক্ষে না বিপক্ষে রাসূলের পক্ষে না বিপক্ষে ইসলামের পক্ষে না বিপক্ষে আবু জাহেল পক্ষে না বিপক্ষে যে কথা বললাম ইন্নাহু লা কোরআনুল কারীম কোরআনের পক্ষে যদি আপনি কাজ করে যান সম্মান বাড়বে মৃত্যুর পরেও সম্মান বাড়বে কোরআনের বিরুদ্ধে যদি কাজ করে যান সম্মান দুনিয়ায়ও কমবে মৃত্যুর পরেও বেইজ্জত করবেন তিনি কে খবরদার কোরআনের বিরুদ্ধে যেন কোনো কথা না চলে যায় আলেম ওলামা দেখলে নত হয়ে যাইবা নত মানে কি আলেম ওলামা দেখলে সম্মান করবা মসজিদের ইমাম দেখলে সম্মান করবা মসজিদ দেখলে সম্মান করবা মাদ্রাসা দেখলে সম্মান করবা নাক ছিটকানি ভাবে কোনো কথা বলা যাবে না চিৎকার দিয়ে বড় ঠিক কিনা কোরআনের মাহফিল যেখানে হয় ওখানে আঞ্জাম দিবা কাজ করবা একটা খুঁটি পুঁতে দিবা একটা খুঁটি পুঁতে দিবা একটা বিছানা বিছায় দিবা একটা বাতি না একটা বাতির ব্যবস্থা করে দিবা কারণ এটা কোরআনের জন্য ঠিক কিনা যদি কোরআনের জন্য একটা বাতির ব্যবস্থা করে দাও অন্তত অন্ধকার কবরের ভিতরেও একটা নূরের বাতির ব্যবস্থা করে দিতে পারেন তিনি কে এগুলোই আমরা করব কোরআনের মাহফিল বন্ধ করার জন্য বাংলার জমিনের ভিতরে কিছু লোক আছে না নাই 144 যারা আছে না নাই কারের কনসার্ট হয় বাংলার জমিনে বন্ধ হয় না ঠিক কি না বাংলার জমিনের ভিতরে লক্ষ লক্ষ ডলার টাকা নিয়ে যায় এই যে পাশের দেশ থেকে সালমান খান মনে হয় আর আরেকটা কি সাকিব খান না শাহরুখ খান নাকি দুইজন আসে তিনজন আসে বাংলাদেশের ভিতরে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে যায় কোনো হদিস নাই আর আমার বাংলাদেশের ভিতরে ওইটাতে কোনো বাধা নাই কোনো আইন জারি নাই নারী পুরুষ একসাথে সবাই মিলে মিশে ঠেলা ঠেলি বাড়াবাড়ি সব করে ওই জায়গায় মাথা নাই আর আমার রাতের বেলা কনসার্ট নাই নারী নাই পুরুষ নাই কোনো কিছু নাই শুধুমাত্র ইমানদার ব্যক্তিগুলো কোরআনের ময়দানে বসে থেকে জিকির আল্লাহ এবং ময়দানে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে ওখানে বাধা আছে ঠিক কিনা বোঝা যায় প্রশ্নে কুল কালা কালা হ্যাঁ নিয়ত খারাপ নিয়ত খারাপ এই কোরআন যতদিন আছে ততদিন বাংলার জমিনে থাকবে ঠিক না ব্যাটা মুসলমান যতদিন আছে ততদিন থাকবে এই কোরআন যতদিন মসজিদ আছে যতদিন মাদ্রাসা আছে যতদিন আমরা মুমিন আছি ততদিন এই কোরআন থাকবে বাংলার জমিনের ভিতরে আমরা আগামীর দিন থেকে সাবধান করতে চাই যদি বন্ধ করতে হয় গানের হলগুলো বন্ধ করে দাও যদি বন্ধ করতে হয় ওই হিরো আবেবের মতো নষ্ট ছবিগুলো বন্ধ করে দাও যদি বন্ধ করতে হয় পরিমরি রাষ্ট্রের ছবিগুলো বন্ধ করে দাও যদি বন্ধ করতে হয় মমতাদের গানের কনসার্টগুলো বন্ধ করে দাও আর বাংলার জমিনের ভিতরে কোরআনের মাহফিল উন্মুক্ত করে দাও ঠিক না লাঠি যারা এই কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলতে আসবে লাঠি দিয়ে পুড়িয়ে বাবু বাড়ি দিল দিতে পারে না আল্লাহ তুমি কবুল করো আরো জোরে বলেন আমিন এই জন্য মাআস আর মুআস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন চাচা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন চাচা জি আপনি বলেন তো দেখি সবচেয়ে বেশি আমার রাসূলকে কোন ব্যাটা কষ্ট দিয়েছে সবচেয়ে বেশি কে জ্বালাইছে আমার রাসূলকে সবচেয়ে বেশি কে কষ্ট দিয়েছে কয় আবু জেহেল আসে নাই আসে নাই ও কয় হ আইছে তো বাবা কই ওই যে সিংহের মতো বসে আছে ঘোড়ার পৃষ্ঠের উপরে তাই এবার তাকায় দেখে দুইজন নাই সুবহানাল্লাহ বলবেন না দুইজন নাই শুধু দেখায় দিতে দেরি সোজা দৌড় মেরে চলে গিয়েছে আবু জেহেলের দুই পাঁচ চিৎকার দিয়ে বলেন মা বাবা দুইজন ভাই দুই হাঁটুর কাছে আঘাত করলেন তরবারি দিয়ে লম্বা ঘটনা ওই যে ঘোড়ার পৃষ্ঠ থেকে কাত হয়ে পড়ে গেলে একবারের মতো আর দাঁড়াইতে পারে না একবারের মতো আবু জেহেল দাঁড়াইতে পারে না যুদ্ধ শুরু হলো সবাই তাকিয়ে দেখে নেতা ঘোড়ার পৃষ্ঠের উপরে নাই নেতা নিচে পড়ে আছে সবাই দৌড় দিলেন
দুইজন ভাইকে ঘেরাও করে ফেললেন মুআজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মুআজের হাতে তরবারি যুদ্ধ শুরু মুআজ তরবারি দিয়ে আঘাত করলেন পিছন থেকে একজন কোপ দিলেন আঘাত করলেন ডান হাত কেটে লটকে পড়ল বাম হাতে তরবারি দিলেন কিন্তু বাম হাত দিয়ে যখনই আঘাত করে ডান হাত এসে বাম হাতের সাথে বাড়ি খাই ডিসটর্ব করে পায়ের নিচের হাত ফালায়া বল জোরে টান দিলেন হাতটা ছিটকে পড়ে গেল বাম হাত দিয়ে তরবারি ধরলেন যুদ্ধ শুরু বাম হাতটা কেটে দিলেন গলা কাটলেন দুই পা কাটলেন বুকের ভিতরে তরবারি ঢুকলো মুআজ আর মুআজ প্রকাশ করে দিলেন জিহাদের ময়দানে এইভাবে হাসতে হাসতে জীবন দিতে হয় এইজন্য রাসূলের প্রতি মক্কা এবং মদিনার ছোট বাচ্চাদের ভালোবাসা বেশি না কম আর জোরে বলেন বেশি না কম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহের 29 নম্বর আয়াতের ভিতরে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল তিনি এমন রাসূল ওই রাসূলকে অনুসরণ করলেই জান্নাতের আটটা দরজা খুলে দিবেন তিনি কে রাসূলকে যারা অনুসরণ করে তারা গাঁজা খেতে পারবে না রাসূলকে যারা অনুসরণ করে তারা মিথ্যা কথা বলতে পারবে রাসূলকে যারা অনুসরণ করে তারা মেসি এবং অন্যান্য যারা মানুষ যাদেরকে ফলো করে ওদের মতো চুল কাটতে পারবে রাসূলকে যারা ফলো করে তারা দাঁড়ায় পেশাব করতে পারবে রাসূলকে যারা ফলো করে তারা কি মারে কষ্ট দিতে পারবে রাসূলকে যারা ফলো করে তারা কি বেনামাজি থাকতে পারবে কথা বলেন থাকতে পারবে পারবে কিন্তু আমাদের সমাজে বেনামাজি আছে না নাই হাই হাই হুজুর কোরআনের মাহফিলে আমদাম দিব নামাজ পড়তে পারবো না নামাজের কথা কইন না হুজুর নামাজ পড়তে খুব ব্যথা লাগে কিন্তু কোরআনের ময়দানে গিয়ে তাকবীর দিতে ভালো লাগে খবরদার কোরআনের তাকবীরও থাকবে কোরআনের ময়দানও থাকবে কিন্তু নামাজও পাশাপাশি থাকতে হবে চিৎকার দিয়ে পড়ো ঠিক কিনা আজ থেকে নামাজি হবো তো রাজি আছো তো সবাই যারা যেভাবে ভুল করেছেন ভুলগুলো আল্লাহ মাফ করে দেবে যদি তাওবা করেন কারণ তাওবা পছন্দ করেন কে আর হজরে চিৎকার দিয়ে বলেন কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল ওয়াল্লাযিনা মাআহু তার সাথীরা মানে সাহাবীরা শিদ্দা ও আলাল কুফফার কাফেরদের জন্য ছিলেন বজ্র কঠোর রুহামা ও বাইনাহুম নিজেদের ভিতরে ছিলেন পুষ্পকমল বলেন তো দেখি মাআজ মুআজ কাফেরদের পক্ষে না বিপক্ষে পক্ষে না মুআজ আর মুআজ কাফেরদের পক্ষে না বিপক্ষে ছোট্ট ছোট্ট দুইজন শিশু সাহাবি এই দুইজন সাহাবি কাফেরদের জন্য কখনো হাত মিলাই নাই বরং কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে কাফের কখনো আমাদের আপন হতে পারে না ঠিক না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ওয়াল্লাযিনা মাআহু তার সাথীরা মানে রাসূলের সাথীরা আশিদ্দা ওয়ালাল কুফফার কাফেরদের জন্য তারা বজ্র কঠোর জীবন দিয়ে দিবে জীবনে কোনোদিন কাফেরদের সাথে আপোষ করবে না কিন্তু আমরা কাফেরদের বুকের ভিতরে টাইম আনি ঠিক না বেঠি কাফের এখন আমার ভাই কাফেরের পাশে বসায় কফি খাওয়ায় কিন্তু মমিন আর মোত্তাকি বাংলার জমিনের ভিতরে যেই মানুষগুলো আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে নিয়ে যায় ওদেরকে রিমান্ডে নিয়ে হাত পা ভেঙে দেওয়া আছে আছে কত বড় আল্লাহওয়ালা একজন সাইকুল হাদিস তার পুত্র আল্লামা মামুনুল হকের চেহারার দিকে দেখলে চোখের পানি ধরে রাখা যায় না ঠিক না ঠিক ধরে রাখা যায় না আমার ভাই আমার প্রিয় ভাই আমির হামদার দিকে তাকাইলে চোখের জল টপ টপ করে ধরে রাখা যায় না চিৎকার দিয়ে পড়ো ঠিক কিনা কি দোষ ছিল এই লোকগুলো কি দোষ ছিল এই মানুষগুলো এই মানুষগুলোর একটাই দোষ কোরআনের হক কথাগুলো পাবলিকের সামনে তুলে ধরা চিৎকার দিয়ে পড়ো ঠিক কিনা কারণ এই মানুষগুলো যেভাবে বাংলার জমিনের ভিতরে যেভাবে জনপ্রিয়তা হওয়া শুরু হয়েছিল এই মানুষগুলো বাংলার জমিনের ভিতরে যেভাবে হক কথাগুলো শুরু করেছিল যেভাবে আজ দুই চার পাঁচ দশ বছর ধরে এইভাবে ময়দানে ময়দানে কোরআনের হক কথাগুলো মসজিদে ময়দানে তুলে ধরত যারা সংসদ ভবনের ভিতরে মদের জন্য লাইসেন্স দিত তাদেরকে লাঠি পেটা করে বাংলাদেশ থেকে দাঁড়ানো হতো এই জন্যই তারা গ্রেফতার হয়েছে আজকে বাংলার জমিনের ভিতরে আল্লাহর কাছে দোয়া করি ইয়া রব সমস্ত তোমার গোলামদেরকে ময়দানে আবার কবুল কর আমরা বলি আমিন আর জোরে চিৎকার দিয়ে পড়ি আমিন তাহলে কাফের কখনো আমাদের ভাই হতে পারে আল্লাযীনা মাআহু তার সাথীরা আশিদ্দা ও আলাল কুফফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আশিদ্দা ও আলাল কুফফার ও নবী সাহাবীরা হবে কাফেরদের জন্য বজ্র কঠোর রুহামা উবাইনাহুম আর নিজেদের ভিতরে হবে পুষ্পকমল পুষ্পকমল মানে এমন কমল নিজের ভাইয়ের মতো হবে আপন ভাই সুবহানাল্লাহ বলে আমার ভাই জন্মদাতা ভাই একই মায়ের পেটের ভাই কালেমা পড়ে না
আর আরেকজন পাশের গ্রামের ভাই কালেমা পড়েছে এর চাইতে কালেমা পড়নওয়ালা ভাইয়ের হক বেশি চিৎকার দিয়ে পড়ো ঠিক কি না কারণ আমার নিজের মায়ের পেটের ভাই যদি কালেমা না পড়ে কোরআনের বিরোধিতা করে ওর সাথে আমার কোনো সম্পর্ক আর আরেকটা পাশের গ্রামের ভাই ও কালেমা পড়ে তাহাজ্জুদ নামাজ গুজার জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে চায় ওর প্রতি আমার ভালোবাসা বেশি না কম আল মুসলিম ও আকল মুসলিম মুসলমান মুসলমানের ভাই সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি রকম বর্ণনা সাহাবীদের প্রতি একজন সাহাবীর ভালোবাসা কি রকম আপনি অবাক হয়ে যাবেন শুনলে জিহাদের ময়দানে একজনের তরবারির আঘাতে রক্তক্ষরণ হচ্ছে চিৎকার দিয়ে বলেছে পানি আমাকে এক গ্লাস পানি খাওয়াও আমি শহীদ হয়ে যাচ্ছি আমাকে এক গ্লাস পানি খাওয়াও কয় গ্লাস মৃত্যুর আগে কে আছো আমাকে এক গ্লাস পানি খাওয়াও একজন সাহাবী পানির মশকটা নিয়ে দৌড় দিয়ে ওই সাহাবী মুখের কাছে ধরবে পাশের থেকে আরেকজন চিৎকার দিয়ে বলেছে আমাকেও পানি খাওয়াও আমিও চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে আমাকে এক গ্লাস পানি খাওয়াও এইবারে যেই ভাই পানি খেতে চেয়েছে পিপাসায় বুকটা ফেটে যায় মৃত্যুর আগ মুহূর্তে পানি খাবে পানির জন্য চিৎকার দিয়েছে পানি কিন্তু মুখের সামনে মশকটা ধরেছেন এমন সময় বলছে আমাকে পানি দিয়েন না আমার চাইতে পাশের ভাইয়ের পিপাসা বেশি পাশের ভাইয়ের আমি খাওয়াইয়া দে মৃত্যুর শেষ মুহূর্তে আগে আমার পাশের ভাইয়ের খাওয়ান এইবার পাশের ভাইয়ের কাছে দৌড় দিয়েছে সাহাবি পানির মশকটা নিয়ে মুখের উপরে ঢালবেন পাশের থেকে আরেকজন বলছে পানি আবার একটু পানি খাওয়াও পানির পিপাসা অত্যন্ত বেশি লেগেছে মনে হয় দুনিয়ায় আর বাঁচব না আমি শহীদ হয়ে যাব শহীদ এবার তৃতীয় ব্যক্তি যার মুখের উপরে পানি ও বলছে ভাই আমারে পরে খাওয়ায় আমার পাশের ভাইয়ের আগে পানি খাওয়াইয়া দে সুবহানাল্লাহ নাই নিয়ে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে পানি দেখলেন তৃতীয় ব্যক্তি শাহাদাত বরণ করেছে চলে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় ব্যক্তিও শাহাদাত বরণ চলে আসলেন প্রথম ব্যক্তির কাছে প্রথম ব্যক্তিও কাপ কালিমা পড়ে শাহাদাত বরণ পারলি জায়গায় পানি পড়ে আছে ভালোবাসা নিয়ে তারা বিদায় হয়েছে এই জন্য আমরা এখানে যারা বসে আছি সবাই ভাই ঠিক না ভাই ঠিক সমরদার আমাদের ভিতরে কোনো ঠেলাঠেলি হবে মসজিদ নিয়ে কোনো ঠেলাঠেলি হবে মাদ্রাসা নিয়ে কোনো ঠেলাঠেলি হবে দলাদলি নিয়ে কোনো ঠেলাঠেলি হবে কওমিও আমার ভাই সর্বনাই ভাই সর্বনায়ও আমার ভাই সুন্নিও আমার ভাই জামাতও আমার ভাই ঠিক না ভাই ঠিক আমরা সবাই এক আমরা সবাই এক কোনো কওমির গায়ে যদি কেউ বাংলার জমিনের ভিতরে আঘাত করে বিষয়টা ভালো হবে না এটাই হলো আমরা মুসলমান তাহলে কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ফয়সালা একজন করে দিবেন তিনি কে আল্লাহ আরো জোরে বলেন তিনি কে আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাফেরদের জন্য হবে বজ্র কঠক রুহামা উবায়নাকুম নিজেদের ভিতরে হবে পুষ্প কমল যখন নিজেদের ভিতরে হবে পুষ্প কমল তখন কালেমার পতাকা পতপত করে উড়াইয়া দিবেন তিনি কে মৌমাছির দিকে দেখছেন কোনদিন মৌমাছি মৌমাছির শাক দেখছেন কোনদিন মৌমাছির শাকে কোনদিন ঢেল মারতে পারেন হ্যাঁ পারবেন কে পারবেন হাত তুলেন দেখি এখানে একটা মৌমাছির চাক আছে এখানে একটা ঢেল মারবেন কারো সাহস আছে এখানে নাই কেন নাই কারণ তারা জড়তা এক কারণ সবাই তারা একসাথে থাকে কারণ যেদিকে যায় সবাই একসাথে যায় যেদিকে ঝাঁপিয়ে পড়ে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে যেদিকে যায় সবাই এক কাতার বেয়ে যায় চিৎকার দিয়ে পড়ো ঠিক কিনা কিন্তু আমরা কেউ গেছি কওমিতে কেউ ভাগ করছে আলিয়ায় কেউ ভাগ করছে সুন্নি কেউ ভাগ করছে জামাত কেউ ভাগ করছে বিএনপি কেউ ভাগ করছে আওয়ামী লীগ এখন একজন আরেকজনরে মারলে আরেকজন দূরের থেকে হাসে ঠিক কিনা আওয়ামী লীগরে মারলে বিএনপি খুশি বিএনপি রে মারলে আওয়ামী লীগ খুশি এই যে কয়েকদিন আগে সংসদ ভবনে শুরু হয়েছে খেলা হবে কি হবে খেলা হবে ওই যে আরেকজন ওইটা কইল যে জীবনে কোনোদিন শেখ মুজিবুর রহমান এত ভাষণ দিছে কোনো ভাষণে কয় নাই খেলা হবে কইছে কোনো ভাষণে কোনো ভাষণে কয় নাই খেলা হবে যে যিনি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছেন ওই ব্যক্তি যদি খেলা হবে এই শব্দটা না বলে তোমরা তো সাধারণ ব্যক্তি তাহলে তোমরা খেলা হবে এইটা নিয়ে সিগনা সিগি লাগো কেন
সংসদ ভবনের যদি একটা মিনিটের খরচের চিন্তা করেন আপনি অবাক হয়ে যাবেন একটা মিনিটে যে খরচ হয় সংসদ ভবনে আমার বাংলাদেশের ভিতরে 200 পরিবার এক মাস খাইতে পারবে এক মাস বসে বসে খাইতে পারবে সংসদ ভবনে এক মিনিটের যদি খরচটা হয় ওই খরচার টাকাটা যদি আমার বাংলাদেশের সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয় খাবারটা ওই খরচার টাকা দিয়ে 100 না 200 পরিবার এক মাস বসে বসে খাইতে পারবে দোকানে কি খেলা হবে ঘোরানো হবে সিট করা হবে কাট করা হবে এই কথাগুলোর জন্য সংসদ ভবন বানাইছে না কথা বলেন এই কথা বলার জন্য ওখানে বিল পাস হবে বাংলাদেশে কাজ হবে ঠিক কি না সংসদ ভবনের এক মিনিটের টাকাও আমার রক্তের টাকা আছে ঠিক কি না সারা বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা আছে যে সংসদ ভবনে ওই সংসদ ভবনে খেলা হবে এই শব্দ মানুষ শুনতে চায় না সেখানে চাই কোরআন থেকে আইন যে বাংলার জমির ভিতরে বিচার ফয়সালা করা হয় খেলা হবে এই কথাগুলো বলে বাংলার দেশের মানুষদেরকে আর উস্কায়েন না খেলা হবে না হবে এই কথাগুলো ভুলে যান দুর্ভিক্ষ আসছে যে ঘোষণা দিয়েছেন সামনের দিকে তাওবা করে আল্লাহর কাছে মাপ চাইছরা দুর্ভিক্ষ যদি শুরু হয় বাংলার দেশ থেকে পালানোর কোনো হুঁশ থাকবে না আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুক আর জোরে বলেন আমিন সূরা ফাতিহার 29 নম্বর আয়াত কত নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার رحماء بينهم তাহলে রাসূলের যারা কাছের মানুষ ছিলেন সাহাবীরা ওরা ছিলেন কাফেরদের জন্য বজ্র কঠোর আর সাহাবীদের জন্য কি বজ্র কঠোর না রহমত সাহাবীদের দেখলে কোলে ধরে নিতেন বুকের ভিতরে জড়িয়ে নিতেন আপন করে নিতেন সুবহানাল্লাহ বলেন তাহলে মুসলমান আমার ভাই জীবনে কোনদিন মুসলমানের পক্ষে কথা বলবো বিপক্ষে জীবনে কোন জায়গায় আমরা একটা কথা বলবো না কিন্তু কাফের কখনো ভাই হবে না নাস্তিক কখনো ভাই হবে ইহুদি কখনো ভাই হবে না সারা জীবন ওরা বিরোধিতা বিরোধিতাই করে যাবে এই জন্য 1400 বছর আগে আল্লাহ বলছেন খবরদার কাফেরদের সাথে বন্ধুত্ব করো না ইহুদিদের সাথে বন্ধুত্ব করো না নাস্তিকদের সাথে বন্ধুত্ব করো না যদি বন্ধুত্ব করো এমন জায়গায় আঘাত করবে সিদ্দি সামার হয়ে যাবে মুসলমান এক হওয়া সম্ভব হবে না চিৎকার দিয়ে পড়ো ঠিক কি না আর মৌমাছির যদি চাকির মতো এক হয়ে থাকতে পারতাম সারা বিশ্বের সমস্ত মুসলমান আমরা এই যে কিছুদিন আগে যে মায়ানমারে যেভাবে মুসলমানদের মানলো সারা বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিগুলো যদি এক হয়ে থাকতো একজন লিডার সেন্টার লিডারশিপ যদি বানাইতো সারা বিশ্বের সব দেশের ভিতরে মুসলমান কান্ট্রি যদি বাংলাদেশ বলতো সৌদি আরব আমি আপনার সাথে আছি তুরস্ক বলতো সৌদি আরব আমি আপনার সাথে আছি সব মুসলিম কান্ট্রিগুলো যদি বলতো সৌদির সাথে আমরা সবাই আছি সৌদি আরব থেকে যদি শুধু একটা মায়ানমারকে বলে দিত মায়ানমার সাবধান হয়ে যা আমার মুসলমানদের গায়ে যদি একটা আঘাত পড়ে মানচিত্রের ভিতরে থেকে মায়ানমার হারিয়ে যাবে ঠিক কিনা একটা যদি আঘাত করে একটা স্লোগান দিত আর একটা যদি কথা বলতো মায়ানমার সাথে সাথে কাঁপা শুরু হতো ঠিক না বেটি কারণ মুসলমান জীবন দিতে জানে কিন্তু কখনো পিছু হাঁটতে জানে না কিন্তু আমরা হয়ে গেছি মাসির মতো কিসের মতো মাসি মৌমাছির মতো হতে পারি নাই আমরা হয়েছি মাসি কেউ আছে টয়লেটে নাই কেউ আছে প্রস্রাবখানায় কেউ আছে মিষ্টির দোকানে কেউ আছে চায়ের দোকানে কেউ আছে প্রস্রাবখানায় কেউ আছে টয়লেটের টাঙ্কির ভিতরে এক একজন এক এক জায়গায় আমরা চলে গিয়েছি এই জন্য দোকানের ভিতরে সুতার পিটায় মাসি মরে কোনো বিচার নাই টয়লেটে গিয়া ওই জায়গায় টয়লেটের ব্রাশের বাড়িতে মাসি মরে কোনো বিচার নেই আবার প্রস্রাবখানায় গরম পানি দিয়া মাসি মারে ওখানেও বিচার নেই আমরা হয়েছি মাসি আমরা ময়দানে মার খাইতেছি বিচার নাই আমরা রাজপথে মার খাইতেছি বিচার নাই আমরা জনপথে মার খাইতেছি বিচার নাই মসজিদে মার খাইতেছি বিচার নাই মাদ্রাসায় মার খাইতেছি বিচার নাই রিমান্ডে গিয়ে হাঁটু ভাঙা হচ্ছে বিচার নাই মাসির মতো মোনাফিকে আমাদের বাদ দিয়ে মৌমাসির মতো যদি একত্ববাদ আমরা শুরু করি সবাই এক জায়গায় যদি আমরা থাকি আল্লাহর কসম মুসলমানদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকানোর পৃথিবীর কোন নাস্তিকের ক্ষমতা না আল্লাহ আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করুন আরো জোরে বলেন আমিন ছোট্ট একটা আয়াত থেকে যতটুকু আমরা কথা শুনলাম আমরা শুধু বুঝতে পেরেছি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়া পৃথিবীর আর কাউকে অনুসরণ করা যাবে মেসি নেইমার হলিউড বলিউড নায়ক নায়িকা সব বাদ অনুসরণ হবে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ভালোবাসা থাকতে হবে বেশি দ্বিতীয় নম্বর পেয়েছি কাফেরদের সাথে কোনো আপোষ নাই তৃতীয় নম্বর পয়েন্ট পেয়েছি আমার মুসলমান মুসলমান ভাই যা হয়ে যাক জীবনে কোনোদিন আমার মুসলমানকে ঘৃণা করতে পারবো আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন